ঈদ যাত্রাকে নিরাপদ করতে লালমনিরহাটের হাতিবান্ধায় বিশেষ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। রবিবার এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার লোকমান হোসেন। এ সময় যারা হেলমেট ব্যবহার করছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসিলেন্ট লোকমান হোসেন, আর যাদের হেলমেট ছিল না তাদের জরিমানা না করে সেই জরিমানার টাকায় একটি করে হেলমেট দেওয়া হয়। ঈদ উপলক্ষে সড়ককে নিরাপদ এবং নির্বিঘ্ন করতে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে জরিমানা আওতায় আনতেছি, এবং হচ্ছে বিশেষ করে ওভারলোডের ট্রাক এবং ফিটনেসবিহীন বাস, তারা যেহেতু আমাদের ঈদের সময় বেশি বের হয় এবং অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বসে, যার ফলে ঘরমুখো মানুষের যাতে নিরাপদ নির্বিঘ্নে নারীর টানে বাড়ি ফেরা হয় সেজন্য আমরা সচেতনতামূলকভাবে ক্যাম্পেইন করতেছি। এবং এই ক্যাম্পেইনের ভিতরে আমরা যাদের সব কিছুই আছে, যেমন যারা মোটরসাইকেলে উঠছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে, রেজিস্ট্রেশন আছে এবং হেলমেট আছে, এই তিনটা জিনিস দেখে যদি আমরা পরিপূর্ণভাবে পাই তাকে আমরা ফুল দিয়ে অভিনন্দিত করতেছি, এবং যাদের নাই এবং যাদের হেলমেট নাই বিশেষ করে তাদেরকে আমরা জরিমানার যে টাকাটা আমরা করতাম রাষ্ট্রীয় কোষাগারে যেটা জমা হতো ওই টাকার বিনিময়ে জরিমানাটা না করে আমরা তাদেরকে একটা হেলমেট দিচ্ছি, যাতে ভবিষ্যতে তারা এই হেলমেট নিয়ে সড়কে বের হওয়ার আগে অবশ্যই হেলমেটটা পরে আসে। তো আমাদের এই ক্যাম্পেইন ঈদ উপলক্ষে চলছে এবং আশা করি ঈদের পরেও চলবে এবং অব্যাহত থাকবে।